ছবি আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই বিস্ফোরক অভিযোগপত্র যেখানে অভিযোগ করা হচ্ছে লালন শেখকে যখন 3 তারিখে ঝাড়খণ্ডের পাকুর থেকে গ্রেফতার করা হয় তারপর লাগাতার শারীরিক এবং মানসিক অত্যাচার করা হয়েছে এবং লালন শেখের স্ত্রী যেটা অভিযোগ করছেন ফুটেজের হার্ড ডিস্ক চাওয়া হয়েছিল সিবিআই এর তরফ থেকে 50 লক্ষ টাকা দিতে হবে এমনটা বলা হয়েছিল 50 লক্ষ টাকা দিলে সব মিটে যাবে সেই কপিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টাকা না দিলে খেলা শুরু হবে এমনটাই হুমকি সিবিআই এর তরফ থেকে ঝাড়খণ্ডের পাকুর থেকে এবং তারপর লাগাতার শারীরিক মানসিক অত্যাচার করা হয় হার্ড ডিস্কের কথা বলা হয়েছিল ফুটেজের হার্ড ডিস্ক চাওয়া হয়েছিল এবং তার জন্য লাগাতার চাপ দেওয়া হচ্ছিল এমনই অভিযোগ করছেন লালন শেখের স্ত্রী রেশমা বেবি 50 লক্ষ টাকা দাবি করা হয় এবং সেই অভিযোগের কপি এই মুহূর্তে এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন জি 24 ঘন্টায় আপনারা দেখুন সেই অভিযোগের কপি যেখানে লালন শেখের স্ত্রী রেশমা বিবি তিনি অভিযোগ করছেন যে ঠিক কি কি হয়েছিল গ্রেফতার হওয়ার পর থেকে ঠিক কি চলছিল লালন শেখের ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন চলছিল 3 দিন জল এবং পর্যাপ্ত ঠিকমতো খাবার দেওয়া হয়নি এমন অভিযোগ করা হয়েছিল 50 লক্ষ টাকা দাবি করা হয় এবং ফুটেজের হার্ড ডিস্ক চেয়েছিল সিবিআই টাকা দিলে সব মিটে যাবে এমনটাও কিন্তু বলা হয়েছে এই অভিযোগপত্রেই সবটা লিখে দেওয়া হয়েছে।